উঠে হলো মিটিং তো কমিট করতে হবে আমি তো নিজের ঘরে এসে ঢুকলাম দু কি হবে কিছু তো বুঝতে পারছি না এমন সবাই এলো এসে অনিলকে বললো তুই একটু বাইরে যা অনিলকে বাইরে পাঠালো দরজা বন্ধ করে আমাকে বললো দেখো অথর দেখলো তো হাওয়া এখন যদি আমি এই পয়েন্টটা স্টিক করি তো সকাল বকার দিয়ে কথা বলতে তাহলে বুঝতে পারবে না যে ওই যে মেয়েটা যে বেঁচে লড়ে যাচ্ছে ওই যে স্ট্র্যাপ ছিঁড়ে গেল ওই তো নিতার প্রতীক এবং নিতা তো বেঁচে আছে ওরই মধ্যে স্ট্রাগল হ্যাট এন্ডেড ইট ইস গোয়িং অন চিরন্তন এই এ ওই হারাম যাদের মাথায় ঢুকবে না সুতরাং এখন যদি স্টিক করি ছবি হবে না তোমাকে ধরে এনেছি কেন জানো মেক এ পজিটিভ এন্ড একটা পসিবল এন্ড করো লেখো আমি সেটাও শুটিং করবো এটাও শুটিং করবো তারপর ওইটা জুড়ে দেখাবো তা না হলে এরা বুঝবে না সতী ফলসটা আছে শিলং একটা জায়গা এটা ঝর্ণা নেমেছিলো দুটো পাহাড়ের মধ্যে থেকে একবারে বেশ বটমে আমরা রুটিং করছি সেখান থেকে ক্যামেরাটা রাখলে চারিদিক ফানেল শেপড পাহাড় ফানেলের মতো এবং পাইন গাছে ঢাকা উপরে নীল আকাশ ও কী হলো দেখে শুনে হঠাৎ তখন ক্যামেরাম্যান ছিল দিনেন গুপ্ত ক্যামেরাম্যান কিন্তু দিনেন যেতে পারেন ওর বাবা মারা গিয়েছিল আউটডোরে গিয়েছিল দিলীপ রঞ্জন হ্যাঁ আউটডোর দিলীপ তা কাজ করতো এই থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ডিগ্রি একটা শট নেয় ক্যাজুয়ালি বলি যে জায়গাটা খুব ভালো রে একটা পুরো রাউন্ড করে ক্যামেরাটা থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ডিগ্রি একটা পুরো খুঁড়িয়ে নেয় সেটাই দাদা আমি আসতে চাই বলে তারপর ওটা নিয়ে রেখে দিয়েছে রমেশ চোশে দিটা আমি আছি সাড়ে এগারোটা রাত্রির হবে এই এন টি ওয়ানের দোতলায় অথর এছাড়া আর কিছু হবে না পয়সাও নেই যে কোথাও গিয়ে শুটিং করে আসবো এছাড়া ক্যাম্পান ছিঁড়ে ভরসা করে দিতে হবে ফেলে দিতে উপায় হঠাৎ আমি বলে উঠলাম হ্যাঁ ভসই পঞ্চস্বরে দগ্ধ করে করেছ চকিয়ে সন্ন্যাসী বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে ব্যাকুলতর বেদনা তার বাতাসে ওঠে নিঃশ্বসি অশ্রুতারী আকাশে পড়ে গড়ায়

60 ডিগ্রি শট ও এসে রোটেট করলা কুজে 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 কেউ জানে না কথা সে সত্যি করলে করে বেরিয়েছে লাগাম ওই আরে ওই না ঘট ঘট করে চলি Itali কিখানা দেখলো দেখে হঠাৎ টান করছে পুন পুন ছিল পরে পুন হয়েছিল সত্যজিৎ বাবু ফার্স্ট অ্যাক্ট পুন কালকে দেখান থেকে পারি সুপ্রিয়াকে 12টার সময় তুলে নিয়ে আই তুলে নিয়ে যেখান থেকে পারি আর আধ ঘন্টা স্কোরিং বুক কর একটা মাইক সিম্পল একটা মাইকের সামনে সুপ্রিয়াকে ধরে আনেছে কোথেকে দাঁড় করিয়েছে আর পুনর হাতে একটা ঝাউ গাছের ডাল আর একটা কাকে যে চার পয়সার মাটির বেউলো একটা তারে বাজে কুঁ কুঁ করে ওই একটা ওইটা কুঁকু কোঁ করে ওইটা বাজাচ্ছে আর পুন ওই ডালে ফুং করে ফুটা দিচ্ছে মাইকে আর সুপ্রিয়াকে বললো সারেগামা পাধা নিশা জানো হ্যাঁ ঠিক আছে তাহলে দাদা আমি বাঁচতে চাই দাদা আমি বাঁচতে চাই দাদা আমি বাঁচতে চাই দাদা আমি বাঁচতে চাই ওই সারে গামা পাধা নিশা না কলাটি বেঁধে উঠবো কলাটি বেঁধে উঠবো এইবার সুপ্রিয়া প্রাণের দায়ে দাদা আমি বাঁচতে চাই দাদা আমি বাঁচতে চাই করে যত পার ওই আর ওই ফু ওই বাঁচি আর ওই দাদা আমি বাঁচতে চাই আর তারপরে তো ওই থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ডিগ্রি শট এই যখন লাগলো তখন এই কম্পাউন্ড মিক্সটারটা হয়ে গেল তখন দেখা গেল যে এই আউট অফ সামথিং আর্থিক ভাব তক্ষদর্শী একটা ঐতিহাসিক মোমেন্টের আমাদের দর্শকরাও এর আগে বোধ কখনো জানতে পারেননি যে মেঘে ডাকাত তার দাদা আমি বাঁচতে চাই এভাবে সৃষ্ট হয়েছিল। এবং আমি আজকের দিনের কোনো ডিরেক্টারকেও আমি দেখলাম না যে এই যে আপনার এই গভীর জীবন জানার প্রয়াস গভীর জীবন দেখার প্রয়াস এবং আমাদের নিরন্তর দেখানোর প্রয়াসের জন্য আমরা আপনাকে অজস্র ধন্যবাদ জানাই নমস্কার নমস্কার এবং আপনাদের দর্শকদেরও নমস্কার জানাই আপনার আমার তরফ থেকে